আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। আপনাদেরকে আমি কিছুদিন পূর্বে একটা পোস্ট দিয়েছিলাম যে পিকচার দেখে কিভাবে ইনকাম করা যায়। আপনারা সেই পোস্টে অনেক সাড়া দিয়েছিলেন, সেই জন্য আজকে ভিডিওটা তৈরি করা। তো সময় তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা পিকচার, এবং এই পিকচার এবং পিকচারের পিকচার দেখে আপনার ওপিনিয়নটা এখানে বলতে বলতেছে। কাজটা অনেকটা এরকম, ধরেন যে এটা একটা ইলেকট্রিক পুলের পিকচার, তো এখানে উত্তর দিন লেখা আছে, তো লেখা আছে ফোকাস ঠিক আছে, ফোকাস ঠিক নাই, ছবিটি অপরিষ্কার। তো এই ছবিটা দেখলেন, দেখে ধরেন এটা ফোকাস ঠিক আছে, আপনি এই ওপিনিয়নটা দিয়ে নেক্সট ফটোতে ক্লিক করলেন, তারপর আরেকটা ছবি আসলো, তো এই ছবিটাও ভালোভাবে দেখলেন, দেখে এটা উত্তর দিন, ফোকাস ঠিক আছে, ফোকাস ঠিক নেই, ছবিটি অপরিষ্কার, তো এই ছবিটা আসলে অপরিষ্কার, তো এই জন্য এটার আনসারটা এটা। তারপর নেক্সটে ক্লিক করলেন, তো এখানে আরেকটা ছবি আসছে, যে এই ছবিটি ভালোভাবে ভালো করে দেখুন, উত্তর দিন, ফোকাস ঠিক আছে, ফোকাস ঠিক নেই, ছবিটি অপরিষ্কার, তো এটা হচ্ছে আউট অফ ফোকাস একটা ছবি। তো এই কাজটাই মূলত হচ্ছে আপনার যে অপিনিয়ন আছে সেই অপিনিয়নটা সেখানে দিতে হবে, দিলে আপনার পার টাস্কের হিসাব করে তারা আপনাকে একটা পেমেন্ট করবে। তো আমি আর কথা না বাড়িয়ে আপনাদেরকে সরাসরি সেই ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি, এবং আমি সেখানে কিছু কাজ করছি অলরেডি, সেই কাজগুলো আপনাদেরকে দেখাচ্ছি। যদিও আমি হাতে কম সময়, আসলে এই সব কাজ করতে পারি না, তারপরও আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সটা দেখাচ্ছে 61 সেন্ট, তো আমি এখানে আর্নিং করছি টোটাল 61 সেন্ট, এবং এখানে আমি টাস্ক কমপ্লিট করছি, অর্থাৎ আমার অপিনিয়ন দিছি 2256টা ছবিতে। তো প্রথম প্রথম আমার এটা আসলে খুব কষ্টদায়ক হয়েছিল, কারণ বুঝতে পারি নাই আমি, তারপর যখন এটা আর একটু ভালোভাবে বুঝলাম তখন অল্পতেই কাজ করে ফেলছিলাম। তো আসলে এখানে রেভিনিউ রেটটা অনেক কম, হয়তো আপনি সারাদিন কাজ করলে 8 থেকে 10 ডলার, 15 ডলার, তার বেশি ইনকাম করতে পারবেন না। তো আমি এর জন্য আসলে এই সাইটটাতে কাজ করি না। তো আপনারা যারা আসলে কোনো কাজ পাচ্ছেন না বা পাওয়ার চেষ্টা করতেছেন, এরকম যদি অবস্থা থাকে আপনার, তাহলে এই সাইটটা আপনার জন্য আসলে খুবই ভালো, কারণ হচ্ছে এরা লাইফ টাইম পেমেন্ট করে থাকে, আর কোনো সমস্যা নাই। আর এখানে অ্যাভেলেবল কাজ আছে, আমি আপনাদেরকে কাজগুলা আরেকটু ঘুরে দেখাচ্ছি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন এখানে কি পরিমাণ কাজ এভেলেবল আছে এখানে। তো এই যে দেখেন, আমি এখান থেকে মাউস পয়েন্টার টান দিচ্ছি, এখানে কিন্তু আপনার অল্প দামি কাজ থেকে অনেক বেশি দামি কাজ আছে। দেখেন এখানে 1000 টাস্ক আপনি কমপ্লিট করতে পারলে আপনাকে $20 দিবে। আপনার এখানে দেখেন এভেলেবল কাজ আছে, অর্থাৎ এটা একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, আমরা যেমন বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটে কাজ করি, এটাও সেরকম, শুধু ফ্রিল্যান্সিং সাইটে বিড করতে হয় বা বায়ারকে আপনার কাজের জন্য রিকোয়েস্ট পাঠাতে হয়, বা বায়ার আপনাকে রিকোয়েস্ট পাঠায়, আপনি কাজ করে দিলে বায়ার আপনাকে পে করে। আর এখানে হচ্ছে আপনি শুধু কাজ করবেন, কাজ করলেই আপনার অ্যাকাউন্টে টাকা জমা হবে। তো সময় তো বেশ, এখানে দেখেন হেভি কাজ আছে, তো আপনার যারা আপনার সময় বেশি আছে তারা দামি কাজ করবেন, কারণ এখানে কাজের কোনো সময়ের লিমিট নাই। আর যাদের আপনার সময় কম তারা ছোট ছোট কাজ করবেন, আর যারা অনেক ভালো আপনার এক্সপার্ট হয়ে যাবেন তারা পরে সব কাজই করতে পারবে। আর এখানে অ্যাভেলেবল কাজ থাকে, আমার এইখানে আরেকটা আগে একটা আইটি ছিল, সেটা যে কোনো কারণবশত এখান থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল, তো এখন এটা আমার নতুন আইডি। তো সময় তো বিয়ার্স, এখন আমি আপনাদেরকে কাজের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এই কাজগুলো করতে প্রথমে চলে যেতে হবে hipmicro.com, তো এখানে আপনারা যদি লেখেন hipmicro.com, তারপর আপনারা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, আর কোনো প্রবলেম নাই। তো তারপর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, তো এখানে দেখেন যেগুলার প্রাইস বেশি সেই কাজগুলো অনেক হার্ড, আর যেগুলা প্রাইস কম এগুলা একদম ইজি। তো সময় তো ভিউয়ার্স, আপনারা এখানে দেখে যে যে কাজ আপনার মনে হয় আপনি পারবেন সেই কাজগুলো এখান থেকে করবেন, কোনো সমস্যা নাই। আর এখানে আপনার কাজ বোঝার জন্য আপনার এখানে কোয়ালিফিকেশন টেস্টের অপশন আছে, আপনি সেখান থেকে দেখে দেখে কাজ বুঝে নিতে পারবেন, কোনো সমস্যা নাই, মানে কোন কাজটা কিভাবে করতে হবে A to Z আপনি বুঝে নেবেন, কোনো সমস্যা নাই। আর আপনার অনেক কাজ আছে যেগুলা অনেক দ্রুত আসে, দ্রুত শেষ হয়ে যায়, কিছু কাজ আছে এগুলা কন্টিনিউ থাকতেই থাকে, সেরকম
ধরেন এই যে এই কাজটা মেবি অনেক সোজা হবে, তারপর আমি আপনাদেরকে এখান থেকে একটা কাজের ই করে দেখাই। তো সময় দেওয়া আছে, এখানে দেখেন এটা জাস্ট ইয়েস নো, অর্থাৎ হ্যাঁ না, দুইটা উত্তরের মধ্যে একটা উত্তর দিতে হবে। দেখেন এখানে লেখা আছে ইজ দেয়ার টুবাকো ইমেজ, এখানে দেখেন আপনার 1000 টাস্ক কমপ্লিট করতে পারলে 32 সেন্ট দিবে। তো আমি এখানে যদি স্টার্ট ট্যাক্সে ক্লিক করি, অর্থাৎ আমি এখানে আপনাকে আগে একটা পরীক্ষা দিতে হবে, যেমন এই যে এটা হচ্ছে সিগারেট বা টুবাকো, যদি এইটা হয় তাহলে ইয়েস লিখতে হবে, আর নয়তো নো লিখতে হবে। তারপর এখানে দেখেন আরো কিছু টুবাকোর ক্যাটাগরি দেওয়া আছে, তো আপনারা এগুলা ভালোভাবে দেখে নেবেন। যেমন এটা টুবাকো, আমি ইয়েস করে জাস্ট ইন্টার ক্লিক করলাম যে হ্যাঁ এটাই, দেখেন আমার আনসারটা কারেক্ট হয়েছে। আবার আমি নেক্সটে ক্লিক করি যে এটাও টুবাকো, তো আমি নেক্সটে ক্লিক করি, তারপরে এটাও টুবাকো, আমি নেক্সটে ক্লিক করি, আমি এইটাও টুবাকো, আমি নেক্সটে ক্লিক করি, তারপর এখানে দেখেন ভেপ ডো নট কাউন্টস এজ এ টুবাকো, অর্থাৎ ভেপ যেটা আছে সেটা টুবাকো হিসাবে যায় না। তো জাস্ট এই যে দেখেন এগুলো সব ভেপের ইমেজ, তো আমি নো দিয়ে নেক্সট ক্লিক করছি। তো দেখেন এখানে কারেক্ট, তো এই 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 যে এটা ভেপের মতোই, তো আমি এখানে নো দিয়ে দিলাম যে এটাও বেবের মতোই। তারপর দেখেন এখানে ডো নট কাউন্ট টুবাকো, এখানে দেখেন এই যে কিছু গাছের পাতা দেওয়া আছে যেগুলো জীবন্ত প্রায়, এরকম ই হিসাবে কাউন্ট হবে না, টুবাকো হিসাবে কাউন্ট হবে না। তো আমি এখানে নো দিয়ে দিলাম। তো এখানে আপনার টোটাল 56টা টাস্ক দেওয়া আছে, এটার মধ্যে যদি আপনি 50টা কারেক্ট করতে পারেন তাহলে আপনি এই কাজের জন্য কোয়ালিফাই হয়ে যাবেন। তারপর যখনই এই কাজ থাকবে তখনই আপনি জাস্ট এই কাজে ঢুকে এই কাজগুলো করতে পারবেন এবং আর্ন করতে পারবেন। বাকি অনেক কাজগুলোও প্রায় সেম সেমই। আমি তো ভিউয়ার্স আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন যে আসলে পিকচার দেখেও ইনকাম করা সম্ভব এই 2021 সালে। তো আজকের মতো এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, সালামু আলাইকুম।